গ্লুকন ডি খাইয়ে চালকদের সেফ ড্রাইভ সেফ লাইফ নিয়ে সচেতনতার বার্তা দিলেন পুলিশ আধিকারিকেরা। অতি গরমে গ্লুকন ডি খাওয়ান বাইক চালক থেকে ট্রাক চালক, অ্যাম্বুলেন্স চালক থেকে ট্রেকার চালক সহ শিশুদের। এরকমই চিত্র দেখা গেল মুর্শিদাবাদের ডোমকলের এসডিও মোড় এলাকায়। বিনা হেলমেটে থাকা বাইক চালকদের দাঁড় করিয়ে সেফ ড্রাইভ সেফ লাইফ নিয়ে কর্মসূচির অঙ্গ হিসেবে সচেতনতার বার্তা দেন ডোমকলের এসডিপিও শেখ শামসুদ্দিন। তিনি চালকদের বলেন হেলমেট ব্যবহার করতে। একেবারে রাস্তায় বেরিয়ে গ্লুকন ডি খাওয়ানো হয়। জানা গেছে তীব্র দাবদাহে একটু স্বস্তির জন্যই এই প্রয়াস। পাশাপাশি চালকেরাও খুশি হন। এদিন ডোমকল এসডিপিও শেখ শামসুদ্দিন ছাড়াও উপস্থিত ছিলেন ডোমকলের আইসি জ্যোতির্ময় বাগচিসহ পুলিশ কর্মীরা। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চালকেরাও। পুলিশ আমাদেরকে গ্লুকোজ ডি খাওয়ালো, আর হেলমেটের জন্য আমি হেলমেট পরে আসিনি, তার জন্য স্যার বললো যে হেলমেট পরে সতর্ক করে দিয়েছে। আর হেলমেট পরা একটা সেফটি ব্যাপার, আমি আমার জন্য বলছি, আমি যদি অ্যাক্সিডেন্ট করি রাস্তায় আমার মাথাটা পড়লে কিন্তু আমি বাঁচব না। আমরা তো প্রতিদিনই ফাইন করি মানুষকে, আজকে তাদেরকে জল খাওয়ানোর মাধ্যমে গ্লুকন ডি, জলের সাথে গ্লুকন ডি, প্রচণ্ড গরম পড়েছে তো এই গ্লুকন ডি খাওয়ানোর মাধ্যম দিয়ে তাদেরকে সচেতনতা করছি, তাদেরকে একটু আমরা তাদের সাথে কথা বলছি এবং তাদেরকে সচেতন করছি যাতে তারা হেলমেট পরে বা ট্রাফিকের যে গাইডলাইনগুলো আছে, নিয়মাবলী আছে, সেগুলো মেনে চলে। এছাড়াও যে ট্রান্সপোর্ট ওয়ার্কাররা আমাদের আছেন, বাস এবং অ্যাম্বুলেন্সের চালক আছে, তাদেরকেও একটু গরমের মধ্যে আমরা একটু ঠান্ডা গ্লুকন ডি জল খাওয়ানো